আজকে আমরা শিখব কিভাবে ফেসবুক পেজের ভিতরে অ্যাডমিন এডিটর এবং ম্যানেজার অ্যাক্সেস দিতে হয়। তো কালকে আমার এইটুক প্রবলেমের জন্য একটা কাজ ক্যান্সেল হয়ে গেছে। আমি বাইরকে অনেকবার রিকোয়েস্ট করছি যে এভাবে এভাবে করতে হয়, তুমি করো। আমি অনেকগুলো ইংলিশ ভিডিও দিয়েছি তাকে, কিন্তু তিনি করতে পারে নাই, বলতেছে সে ভিডিওগুলো খুব একটা ভালো না। তো এই বলে আমার কাজটা ক্যান্সেল করছে। তো এই কাজটুকু আপনি যদি ভালো করে শিখে অর্ডার পেলে আপনি সহজে কিন্তু তার কাছ থেকে অ্যাক্সেসটা নিয়ে নিতে পারবেন, আপনাদের কোনো প্রকার সমস্যা হবে না। তো যাই হোক, আমরা দেখি কীভাবে অ্যাক্সেস নেওয়া যায়। আমরা চলে যাবো হচ্ছে ফেসবুক পেজে। আমাদের এখানে আমার কম্পিউটারের উপরেই দেখা যাচ্ছে ফেসবুক পেজ, ঠিক আছে? আর আপনাদের এখানেও থাকতে পারে ফেসবুক পেজ, কারো এই সাইটে থাকতে পারে, কারো এই সাইটে থাকতে পারে, সেটা একান্তই আপনার ইয়ের উপরে, আপনি আশা করি দেখতে পারবেন। তো আমি আমার পেজে চলে গেলাম। এখান থেকে যাব হচ্ছে আমি যে কোনো একটা পেজ বাছাই করি। এখান থেকে ধরেন আমি আমার একটা পেজ নেই, ওকে, এনবার্টো থিম, ঠিক আছে? এনবার্টো থিমের এই পেজটা নিলাম, একটা পেজ নিলাম। আমি চাচ্ছি এই পেজের ভিতরে আমার আরেকটা অ্যাকাউন্টের অ্যাক্সেস দিই। তো আমি এখান থেকে আমি এবার আমি নিচের দিকে আসবো, সেটিংস, সেটিংস থেকে ক্লিক করলাম। সেটিংসে আপনারা ক্লিক করবেন, সেটিংসে, সেটিংসে ক্লিক করার পরে আপনি দেখবেন নিচে লেখা আছে পেজ রুলস, এখানে যাবেন পেজ রুলস, পেজ রুলস, ওকে, পেজ রুলসে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে মূলত অ্যাক্সেস দেওয়ার জায়গা, ঠিক আছে? আমি চাচ্ছি আমার ওই অ্যাকাউন্টটার অ্যাক্সেস দিব। তো আমি ওই অ্যাকাউন্টের আমার লিঙ্কও দিতে পারি, ধরেন এই অ্যাকাউন্টটায় আমি লিঙ্ক দিব, ঠিক আছে? তো তাহলে আমি কি করব, আমি এখান থেকে জিমেলটাও দিতে পারি অথবা লিঙ্কটাও দিতে পারি। তো দেখি তার প্রোফাইলে যাই, এটা হচ্ছে তার প্রোফাইলে ক্লিক করি, এটা হচ্ছে তার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক, ওকে, আমি দিই লিঙ্কটা দিই আগে, দেখি লিঙ্কটা নেয় কিনা। আমি এখান থেকে লিঙ্কটা ক্লিক করলাম, দেখি পাই কিনা, ওকে, এখানে পাচ্ছেন। তাহলে আমি এখান থেকে আমার ইউজার নেমটা দিলাম, ঠিক আছে? যদি এটা যদি না হয় তাহলে শুধু আপনার এই ইউজার নেমটা দিবেন, ওকে, ইউজার নেম, এটা দিলেই হয়ে যাবে এখান থেকে। তো আমি এটা এখান থেকে দিলেও কিন্তু আমার ইউজার নেমের আমার অ্যাকাউন্টটা দেখাচ্ছে, ঠিক আছে? আমি এখানে এটা দিলাম, দিয়ে এখান থেকে আমরা যে কোনো একটা পদ দিতে পারি। কখনো অ্যাডমিন পদটা দিবেন না, আর সবগুলো ইউজ করতে পারেন আপনি। আমি এখান থেকে এডিটর পদটাই দিলাম, এডিটর পদটা দিয়ে আমি এবার থেকে এখান থেকে অ্যাড করে ফেলি। অ্যাড করে আমার এখানে আমার ফেসবুকের পাসওয়ার্ডটা দিতে হবে, ওকে, আমি ফেসবুকের পাসওয়ার্ডটা দিলাম। তো আপনি চাইলে এখান থেকে আপনি যে অ্যাকাউন্টটা করছেন, আপনি ধরেন আমার এই অ্যাকাউন্টটা, আমি এই অ্যাকাউন্টের আমি কিন্তু জিমেলটা দিলেও কিন্তু এই অ্যাকাউন্টের জিমেল, আমি ফেসবুকের যে অ্যাকাউন্টের জিমেলটা অ্যাড করছি সেই জিমেলটা দিলেও কিন্তু আমি এখান থেকে অ্যাড করে নিতে পারবো সেমভাবে। তো এবার দেখি আমার ইনভাইট আসছে কিনা। তো আমি আমার ফেসবুকে চলে যাচ্ছি, আমার এই অ্যাকাউন্টে ফেসবুক, তো দেখেন আমি এবার নোটিফিকেশনে যাব, দেখি যে আমার অর্ডার আসতে পড়ছে, মানে ই হয়েছে কিনা আর কি, রিকোয়েস্ট আসছে কিনা। দেখেন ইনবার্টো থেকে একটা রিকোয়েস্ট আসছে, রাজু আহমেদ ইনভাইট ইউর বিকাম অ্যান এডিটর অফ ইনবার্টো থিম, এটা হচ্ছে আমার পেজে থেকে একটা ইনভাইটেশন আসছে, এখানে আমি ক্লিক করব। ক্লিক করলে আমি নিচের থেকে দেখার লেখা থাকবে অ্যাকসেপ্ট, ওকে, আমি অ্যাকসেপ্ট করে দিলেই আমার কাজটা সম্পূর্ণ হয়ে গেল, আমি পেজের অ্যাক্সেসটা পেয়ে গেলাম। দেখেন একদম সিম্পল, ঠিক আছে? এবার আমি এই পেজটা আমার এখানে দেখতে পারবো, দেখি এখানে কিন্তু এখন আসে নাই, ঠিক আছে? আমি একটু রিপ্লেস করি, রিপ্লেস করলে আমার এখানে চলে আসবে, দেখি দেখি, হ্যাঁ এই যে চলে আসছে আমার পেজটা, এখানে আমি এডিটর হিসেবে আসি। আশা করি আপনারা বুঝতে পারছেন এইটুকুই কাজ।